বৃষ্টি মাথায় নিয়ে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সহ চোদ্দ সদস্য শ্রদ্ধা জানিয়েছেন ভাষা শহীদদের প্রতিও স্বপ্ন দেখালেন তারুণ্যর অভিজ্ঞতার মিছিলে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিনিয়র সিটিজেন নাগরিক সমাজ তাদের অভিজ্ঞতা গ্রহণযোগ্যতা এবং একই সাথে আমাদের যে তারুণ্যের শক্তি এই উভয় মিলে আমরা বাংলাদেশ রাষ্ট্রটাকে আবার নতুন করে সাজাতে পারি সুস্থ ও নিরপেক্ষ নির্বাচন প্রদানের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের মধ্যে দিয়ে আমরা এই সরকারের সময় শেষ করব আমাদের তরুণ সমাজ আমাদের জন্য যে অপূর্ব সুযোগ এনে দিয়েছে দেশ গড়ার এই সুযোগটা যেন আমরা কাজে লাগাতে পারি ব্যবসা মন্থর হয়ে গেছে নানা রকম চ্যালেঞ্জ এক্সেটের চ্যালেঞ্জ অর্থনীতিতে পুনর্জীবিত করতে হবে মানুষের জীবিকার এটা এফেক্ট পড়েছে এটাকে আপনার তাড়াতাড়ি আমাদের বন্টন হলো দপ্তর নাহিদ ইসলাম তথ্য প্রযুক্তি এবং আসিফ মাহমুদ যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা স্বরাষ্ট্রের দায়িত্বে সাফাত হোসেন আসিফ নজরুল পেলেন আইন মন্ত্রণালয়ে। দেখছিলেন প্রধান শিরোনাম দুপুরের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড এবার অন্যান্য শীর্ষ সংবাদ ছুটির দিনেও বসে নেই শিক্ষার্থীরা সড়ক থেকে ফুটপাত সব জায়গায় চলছে পরিচ্ছন্নতা মুছে ফেলা হচ্ছে অপ্রয়োজনীয় দেয়াল লিখন ছাত্রদের দায়িত্বে সড়কে ফিরেছে শৃঙ্খলা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিশ্ব নেতাদের শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন নরেন্দ্র মোদী একসঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র চীন আগ্রহী ইউরোপীয় ইউনিয়নও বিএনপির সঙ্গে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির বৈঠক অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতার আশ্বাস নেতারা বললেন গণতন্ত্র নিয়ে উন্নয়ন সহযোগীদের আর কোনো শঙ্কা নেই চালু হলো রাজধানীর তেজগাঁও সহ দেশের বেশ কয়েকটি থানা সহকর্মী হারানোর বেদনা নিয়ে যোগ দিলেন পুলিশ সদস্যরা জানালেন কমান্ড মেনেই কাজ করেছে বাহিনী এবং সংকট কাটিয়ে ধীরে ধীরে বাড়ছে সরবরাহ স্বস্তি ফিরছে নিত্য বাজারে সিন্ডিকেটের সুফল মিলছে বলছেন ভোক্তার মহাপরিচালক মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে যাত্রা শুরু করলো নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সহ অন্তর্বর্তীকালীন সরকারের অন্যান্য উপদেষ্টারা এরপর কেন্দ্রীয় শহীদ মিনারেও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারা অতীতের সরকারগুলোর শপথ পরবর্তী শ্রদ্ধা জ্ঞাপনের রীতির সঙ্গে যোগ হলো ভাষা শহীদদের অবদান স্মরণের হিসেবে সরকারি ছুটি হলেও সদ্য সমাপ্ত গণ অভ্যুত্থানের পথ পেয়ে বাংলাদেশে নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম দিন শুক্রবার বেলা দশটার আগে হেলিকপ্টারে উড়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধে আসেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস সঙ্গে ছিলেন সরকারে থাকা অন্য উপদেষ্টারাও ঠিক দশটায় জাতীয় স্মৃতিসৌধের বেদীমূলে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড ইউনুস বাহিনীর চৌকস সদস্যরা সশস্ত্র সালামে সম্মান জানান বাজানো হয় বিউগলো। গুরুত্বপূর্ণ এই রাষ্ট্রাচারের মধ্যেই আকাশ ভেঙে নামে শ্রাবণ ধারা আকস্মিক বৃষ্টির মধ্যেই নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা এরপর অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেয়া অন্যান্য উপদেষ্টাদের নিয়ে আবারও শ্রদ্ধা জানানো হয় শহীদদের প্রতি রীতি অনুযায়ী স্মৃতিসৌধের পরিদর্শন বইতে নিজের মন্তব্য লেখেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এ সময় উপস্থিত ছিলেন তিন বাহিনী ও পুলিশ প্রধান মন্ত্রিপরিষদ সচিবসহ ঊর্ধ্বতন সামরিক বেসামরিক কর্মকর্তারা পরে হেলিকপ্টারেই ঢাকায় ফেরেন প্রধান উপদেষ্টা উপদেষ্টাসহ অন্য নির্ধারকরা যে মিনার থেকে সর্বত্র ছড়িয়ে পড়েছিল রাষ্ট্র সংস্কারে দ্রোহের ডাক যেখান থেকে ঘোষিত হয়েছিল সরকার পতনের এক দফা দাবি সেই স্মৃতির মিনারে ছুটে যান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা অতীতের সরকারগুলোর শপথ পরবর্তী শ্রদ্ধা জানানোর রীতির সঙ্গে যোগ হল ভাষা শহীদদের অবদান স্মরণেরও বান্নতে প্রাণ বিসর্জন দেয়া ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর সময়ও অগ্রভাগে দেখা গেছে নির্ধারকদের চেয়ারে বসা বিপ্লবী ছাত্র প্রতিনিধিদের শ্রদ্ধা জানানোর রাষ্ট্রীয় এই দুটি কর্মসূচির মাধ্যমেই অন্তর্বর্তীকালীন সরকারে থাকা নতুন নির্ধারকরা দেশ পরিচালনার কর্মকাণ্ড আনুষ্ঠানিকভাবে শুরু করলেন দেবাশিস রায় সময় সংবাদ ঢাকা তারুণ্য অভিজ্ঞতার মিশেলে বাংলাদেশকে নতুন করে সাজানো হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের তরুণ উপদেষ্টারা আর অভিজ্ঞরাও চাইছেন তারুণ্যের শক্তির সঙ্গে অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অর্থনীতির ভঙ্গুর অবকাঠামো আরও শক্তিশালী করার ছাত্র জনতার গণ অভ্যুত্থান এসেছে কাঙ্ক্ষিত বিজয় তবে এখনো অনেক কাজ বাকি আছে অনেক চ্যালেঞ্জ নতুন করে গড়তে হবে দেশের প্রতিটি খাতকে শপথ নেয়ার পরদিন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জাতীয় স্মৃতিসৌধ এবং কেন্দ্রীয় শহীদ মিনারে এ সময় অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ জানান দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার পর ঢেলে সাজাতে হবে ব্যাংকিং খাতকে স্বাভাবিক করতে হবে সাধারণ মানুষের জীবন ও জীবিকাকে এখন হলো শৃঙ্খলা আনা তারপর ব্যবসা মন্থর হয়ে গেছে রকম চ্যালেঞ্জ চ্যালেঞ্জ ব্যাংকিং নানারকমীতির করতে হবে মানুষের জীবিকার যে এটা এফেক্ট পড়েছে এটাকে আপনি তাড়াতাড়ি আমাদের ইস্যু করতে হবে তরুণদের ত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না উল্লেখ করে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন সবাই মিলে দ্রুতই দেশ গঠনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে সবাই দোয়া করবেন এটা আমাদের একার কাজ না সারা দেশবাসীর কাজ এবং আমাদের তরুণ সমাজ আমাদের জন্য যে অপূর্ব সুযোগ এনে দিয়েছে দেশ গড়ার এই সুযোগটা যেন আমরা কাজে লাগাতে পারি তারণ্য অভিজ্ঞতার সমন্বয়ে বাংলাদেশকে নতুন করে সাজানো হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভ্রিয়া বলেন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সুন্দর একটি পরিস্থিতিতে নিয়ে এসে গণতান্ত্রিক প্রক্রিয়াতেই নিয়ম মেনে ক্ষমতা হস্তান্তর করা হবে ছাত্রদের নেতৃত্ব জনগণ কিন্তু মেনে নিয়েছে তো সেই দিক থেকে আমরা দারুণ এবং অভিজ্ঞতার সংমিশ্রণে এই অন্তর্বর্তীকালীন সরকারটি গঠিত হয়েছে আমরা আশা করব যে আমাদের যারা সিনিয়র সিটিজেন নাগরিক সমাজ তাদের অভিজ্ঞতা গ্রহণযোগ্যতা এবং একই সাথে আমাদের যে তারুণ্যের শক্তি এই উভয়ে মিলে আমরা বাংলাদেশ রাষ্ট্রটাকে আবার নতুন করে সাজাতে পারি অনেকগুলো রিফর্মেশনের কথা আমরা বলেছি গণভ্যুত্থানের আগেও বলেছি পরেও বলছি এই রিফর্মেশনগুলো আমাদেরকে করতে হবে সেটা আমরা যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব রিফরমেশনগুলো করে রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানকে একটি সুন্দর সুশৃঙ্খল ব্যবস্থার মধ্যে নিয়ে আসার মাধ্যমে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রদানের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের মধ্যে দিয়ে আমরা এই সরকারের সময় শেষ করব অচিরে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে বলেও জানান তারা ধ্রুব ব্যানার্জি সময় সংবাদ ঢাকা দায়িত্ব বন্টন হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের তেরো উপদেষ্টার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস পেয়েছেন প্রতিরক্ষা সহ সাতাশটি মন্ত্রণালয়ের দায়িত্ব অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেউদ্দিন আহমেদ আইন মন্ত্রণালয় ডক্টর আসিফ নজরুল এবং স্বরাষ্ট্রের দায়িত্ব পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়কের মধ্যে নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ পেয়েছেন যথাক্রমে তথ্য প্রযুক্তি ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব বৃহস্পতিবার রাতে শপথের মাধ্যমে শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে পথ চলা শুরু হয় অন্তর্বর্তীকালীন সরকারের শুক্রবার দুপুরে প্রধান উপদেষ্টা সহ তেরো উপদেষ্টার দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব পেয়েছেন প্রতিরক্ষা সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয় তথ্য বিদ্যুৎ জ্বালানি বাণিজ্যসহ সাতাশটি মন্ত্রণালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্ব রয়েছে তার হাতেই বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেউদ্দিন পেয়েছেন অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুলকে সাবেক নির্বাচন কমিশনার ও নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম হোসেন পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পরিবেশবিদ সৈয়দা রিজাউনা হাসানকে দেয়া হয়েছে পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্ব মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান দায়িত্ব পেয়েছেন শিল্প মন্ত্রণালয়ের তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সাবেক অ্যাটর্নি জেনারেল হাসানারি পেয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মন্ত্রণালয়টির সাবেক সচিব তহিদ হোসেন ফরিদ আক্তারকে দেওয়া হয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে হেফাজত ইসলামের সাবেক নেতা আফমো খালিদ হোসেনকে নুরজাহান বেগম পেয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন শারমিন বৈষম্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলামকে দেওয়া হয়েছে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব আরেক সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁয়া পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চলছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম ক্যাবিনেট সেখানে আছেন আমাদের সহকর্মী ফারুক ভাইয়া রবিন সরাসরি চলে যাবো তার কাছে রবিন সরকারের অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রথম যে বৈঠকটি সেটি কিন্তু এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবন অর্থাৎ একসময় যেটি রাষ্ট্রীয় অতিথি ভবন ছিল সেই যমুনাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং একটি বিষয় আপনাদেরকে জানাতে চাই আমরা বিভিন্ন সূত্র থেকে যেটি জানতে পেরেছি প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টারা জাতীয় স্মৃতিসৌধ এবং কেন্দ্রীয় শহীদ মিনারের শ্রদ্ধা নিবেদনের পরে বেলা বারোটার দিকে তারা যমুনাতে বৈঠকে বসেছেন তবে নামাজের কারণে অর্থাৎ জুমার নামাজের কারণে এবং যে কারণে একটি বিরতি দেওয়া হয়েছিল এবং সেই বিরতি কিন্তু এখনও চলছে এবং তারপরে আবারও সে বৈঠকটি শুরু হবে এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি এবং একটি বিষয় আপনাদেরকে জানাতে চাই যেহেতু আজকে সারা দেশবাসীর মধ্যেই একটি মানে আগ্রহের জায়গা ছিল যে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাণ অর্থাৎ যে উপদেষ্টাদের মধ্যে থেকে কাকে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় তো সেই জায়গাটিতেই কিন্তু যে আমরা যেটি দেখতে পেয়েছিলাম যে মানে যখন এই উপদেষ্টা পরিষদের বৈঠক চলছিল তখনই কিন্তু যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে যে প্রজ্ঞাপনটি সেটি জারি করা হয়েছিল যেটি প্রধান উপদেষ্টা বিভিন্ন উপদেষ্টাদের মধ্যে দপ্তর বন্টন করেছিল এবং সেখানে কিন্তু যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের মানে তার দায়িত্বে মোট সাতাশটি মন্ত্রণালয় ও বিভাগের মানে দায়িত্ব কিন্তু যে প্রধান উপদেষ্টার আওতায় রয়েছে এর বাইরেও অন্য অন্য উপদেষ্টাদের মধ্যে সালেউদ্দিন আহমেদ যিনি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর তার আওতাধীন রয়েছে অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল তার দায়িত্ব দেওয়া হয়েছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় অন্যদিকে মানবাধিকার নিয়ে কাজ করা ব্যক্তিত্ব আদিলুর রহমান খানের আওতাধীন রয়েছে শিল্প মন্ত্রণালয় সাবেক অ্যাটর্নি জেনারেল হাসান আরিফ পেয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব অন্যদিকে সাবেক কূটনীতিক তৌহিদ হোসেন তিনি পেয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব এবং যিনি একই সঙ্গে পরিবেশ বিষয়ক মানে আইন নিয়ে কাজ করে থাকেন এবং যে আইনজীবী সৈয়দা রেজওয়ানা হাসান তিনি পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন অন্যদিকে শারমিন মুর্শিদ তিনি পেয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব এবং সাবেক সেনা কর্মকর্তা ও যে সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাকত হোসেন তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে অন্যদিকে ডক্টর আফম খালিদ হোসেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ফরিদ আখতার মৎস্য ও পানিসম সম্পদ মন্ত্রণালয় নুরজাহান বেগম স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় এর দায়িত্ব পেয়েছেন অন্যদিকে যে কোটা আন্দোলনের দুই নেতা নাহিদ ইসলাম তিনি ডাক তথ্য প্রযুক্তি দায়িত্ব পেয়েছেন এবং আসিফ তিনি যুব দায়িত্ব পেয়েছেন তো এই কিন্তু যে বৈঠকটি চলমান রয়েছে যেটি ধারণা করা হচ্ছে যে চলমান পরিস্থিতি নিয়েই কিন্তু আলোচনা করা হচ্ছে হয়তো মিটিং শেষে বিফ হতে পারে সে তখন আমরা দর্শকদেরকে সে বিষয়ে আসলে জানিয়ে দেব তো এই ছিল আমার কাছে এখনকার পর্যন্ত সবশেষ খবরাখবর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফারুক রবিন ছুটির দিনেও বসে নেই শিক্ষার্থীরা নিয়ন্ত্রণ করছে রাজধানী সড়কের ট্রাফিক ব্যবস্থাপনা একই সঙ্গে চলছে পরিচ্ছন্নতা কার্যক্রম শুধু তাই নয় বিজ্ঞাপন ব্যানার ফেস্টুন অপসারণ সহ মুছে ফেলছে অপ্রয়োজনীয় দেয়াল লিখন তোহা খান তাম্মের রিপোর্ট নোংরা আর অপরিচ্ছন্নতার বিপরীতে শুভ্রতার ছোঁয়া একই সঙ্গে চলছে রংতুলির আঁচড়ে নানা রকম কথন লেখা কোথাও স্থান পেয়েছে দেশের মানচিত্র কোথাও আবার লাল সবুজের প্রিয় পতাকা বাদ যায়নি আন্দোলনে হারিয়ে যাওয়া সেই মুগ্ধর গল্প শুক্রবার ছুটির দিনে ফুটপাত থেকে শুরু করে সবখানে চলছে পরিচ্ছন্নতা কার্যক্রম সড়ক লাগোয়া দেয়ালে সাঁটানো অপ্রয়োজনীয় বিজ্ঞাপন বিলবোর্ড অপসারণ আর নানারকম অপ্রয়োজনীয় স্লোগান মুছে ফেলে সৌন্দর্য বৃদ্ধি করছেন শিক্ষার্থীরা দেশ সংস্কারের অংশ হিসেবে এই কার্যক্রমে অংশ নিতে পেরে গর্বিত তারা বিউটিফিকেশন কোনো ব্যাপার না সরকার চাইলেই যে কোনোভাবে সবকিছুর দেখভাল করতে পারে যেখানে সৌন্দর্যটা বাংলাদেশটাকে পুরো একদম সংস্কার করে ফেলবো এক একজন হচ্ছে এক একটা পেইন্ট করতেছে কেউ মেধার বিজয় লিখতেছে কেউ হচ্ছে আমাদের স্বাধীনতা লিখতেছে এদিকে রাজধানীর বিভিন্ন সড়ক দখল করে দাঁড়িয়ে থাকা গণপরিবহনগুলো শৃঙ্খলার মধ্যে আনতে কাজ করছেন শিক্ষার্থীরা জোর দবস্তি নয় সচেতনতা বৃদ্ধি তাদের একমাত্র লক্ষ্য চেষ্টা করছি যে যাতে পুলিশ আবার ব্যাক করলো তারা যাতে তাদের কাজটা ঠিক মতো করতে পারে আমরা যেটা করছি তাদের কাছে হয়তো একটু রিকোয়েস্ট করছি আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে দেখেন দেশটা আমরা যেহেতু নতুনভাবে হয়তো স্বাধীন করেছি বা সংস্কারের দায়িত্ব নিয়েছি তো এটা আমাদেরই দায়িত্ব এটাকে আবার ঠিক করে আনার জনগণ অনেক ভালোভাবে আমাদের কোপারেট করছে শিক্ষার্থীরা জানিয়েছেন ট্রাফিক বিভাগের কার্য কার্যক্রম শুরু হওয়ার আগ পর্যন্ত এ কর্মসূচি চলমান থাকবে তোহা খান তামিম সময় সংবাদ ঢাকা এদিকে রাজধানীর বাইরে বিভিন্ন জেলা শহরের সড়কেও ট্রাফিক পুলিশের ভূমিকায় শিক্ষার্থীরা যানজট দোষনের পাশাপাশি কাজ করছেন পরিচ্ছন্নতারও সড়কে শৃঙ্খলা ফেরাতে শুক্রবার ছুটির দিনেও ট্রাফিক পুলিশের ভূমিকায় শিক্ষার্থীরা সকাল থেকে ময়মনসিংহের বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রছাত্রীরা যানজট নিরসনে নিয়ন্ত্রিতভাবে গাড়ি চালাতে নির্দেশনার দায়িত্ব শুরু করেন হাতে লাঠি নিয়ে চালকদের ট্রাফিক সিগনাল মানতে বাধ্য করছেন তারা সঙ্গে আছেন আনসার সদস্য রোড ক্রিসেন্ট ইউনিট ও রোবার স্কাউটের সদস্যরা মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহার সহ সবাইকে ট্রাফিক আইন মেনে চলার ক্ষেত্রে সচেতনও করছেন এতে সাধারণ মানুষের মাঝে ফিরেছে স্বস্তি মুক্তি মিলেছে চিরচেনা যানজট থেকেও শিক্ষার্থীদের এমন কাজকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ আমরা সবাই এখানে ট্রাফিক নিয়ন্ত্রণে এসেছি যার আগে যে ঝামেলাগুলো হতো এখন যেন সেই ঝামেলাগুলো না হয় আমরা রাষ্ট্র সংস্করণের জন্য যতদিন লাগে আরকি আমাদের আমরা আমাদের এই কাজ করে যাবো অনেকে হেলমেট পড়ছে সেদিকেও পড়ছে না সেদিকেও লক্ষ্য রাখছে জামটাম দেখতাম এখানে এখন এটা নাই ছাত্রছাত্রী যে দায়িত্ব পালন করতে এটা আসলে গর্বের বিষয় আমাদের জন্য সাত দিন বাংলাদেশের জন্য নতুন বাংলাদেশের জন্য আসলে এটা গর্বের বিষয় রাজশাহী নগরীর অন্তত দশটি পয়েন্টে সরকারের শৃঙ্খলা ফেরাতে কাজ করছেন শিক্ষার্থীরা এছাড়াও শিক্ষার্থীরা বাজারে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম মনিটরিং করেন এ সময় তারা ব্যবসায়ীদের ন্যায্য মূল্যে পণ্য বিক্রির আহ্বান জানান কোন পণ্যের দাম অযথা বাড়ানো হলে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি করেন তারা মোহাম্মদ আরিফ সময় সংবাদ এই মুহূর্তে রাজধানীর মিরপুর এলাকায় আছেন সহকর্মী তোহা খান তামিম এবং চট্টগ্রামের কাজী দেউতে আছেন শফিকুল আলম চলে যাবো তাদের কাছে প্রথমেই যাচ্ছি তামিমের কাছে মিরপুরে তামিম আসলে দেশের প্রয়োজনে শিক্ষার্থীরা যে পড়ার টেবিল ছেড়ে দাঁড়িয়ে গেছেন সেই দেশের যে সংস্কার সেই সংস্কার চলছে এবং নানা বিভাগে সংস্কার চলছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা যে সকাল থেকে একেবারে দিনব্যাপী তাদের যে শৃঙ্খলা কার্যক্রম ট্রাফিকের শৃঙ্খলা পথের শৃঙ্খলা ফুটপাথের শৃঙ্খলা পাশাপাশি পরিচ্ছন্নতা যে কার্যক্রম সেটি চলছে এই মুহূর্তে মিরপুর এলাকায় রয়েছে এবং মিরপুর এলাকায় আমরা দেখতে পাচ্ছি ফুটপাতের পাশে যে দেয়াল লিখন চলছে সাদা শুভ্র দেয়ালটাকে ফুটিয়ে তোলা হয়েছে এরপরে সেখানে নানা ধরনের বাংলাদেশের পক্ষে যে স্লোগান দেশের পক্ষের যে স্লোগান সেটি ফুটিয়ে তোলা হয়েছে লাল সবুজের পতাকা ফুটিয়ে তোলা হয়েছে মানচিত্র ফুটিয়ে তোলা হয়েছে এছাড়া নানা ধরনের যে স্লোগানের যেই মুহূর্তগুলো রয়েছে সেই স্লোগানের মুহূর্তগুলো কিন্তু তুলে ধরা হয়েছে আমরা লক্ষ্য করছি যে এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কলেজের স্কুল কলেজে যারা শিক্ষার্থীরা রয়েছেন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন পাশাপাশি শুধুমাত্র পরিচ্ছন্নতা কার্যক্রম যে তারা করছেন তা কিন্তু নয় এইখানে সড়কে যে শৃঙ্খলা সেই শৃঙ্খলা ফেরাতেও কিন্তু তারা কাজ করছেন এই যে মোড়ে মোড়ে বিভিন্ন সড়কে গণপরিবহনগুলো যত্র তত্র দাঁড়িয়ে থাকে দাঁড়িয়ে থাকার কারণে যানজটের তৈরি হয় যানজটের তৈরি হয় এবং যার ফলে ঘন্টার পর ঘন্টা যে সময় নষ্ট হয় সেই সময় নষ্ট হওয়ার কারণে কিন্তু তারা এই সড়কের যে শৃঙ্খলা সেই শৃঙ্খলা ব্যাহত সেই শৃঙ্খলা ফেরাতে কাজ করছেন আমরা শুধু একজন দুজন নয় দশজন পনেরো জন নয় আমরা এখানে লক্ষ্য করছি যে প্রতিটি মোড়ে মোড়েই কিন্তু প্রায় বহু সংখ্যক শিক্ষার্থীরা একেবারেই নিজ উদ্যোগে নিজ ইচ্ছায় তারা কিন্তু এই দেশের প্রয়োজনে ঝাঁপিয়ে পড়েছেন দেশের যে সংস্কার সেই সংস্কারের জন্য তারা আসলে এক প্রকার যুদ্ধে নেমেছেন এক প্রকার সেই চেষ্টা সেই চেষ্টা তাদের মধ্যে আমরা দেখছি এবং তারা বলছেন যে ট্রাফিকের মতো তারা হয়তো মামলা দিতে পারছেন না তারা হয়তো জবরদস্তি করতে পারছেন না কিন্তু এই যে সচেতনা বৃদ্ধি সচেতনতা বৃদ্ধি সেই বৃদ্ধি সচেতনতা বৃদ্ধির তারা কাজ করছেন পাশাপাশি তারা এই আহ্বান জানাচ্ছেন যে এখন যে অভ্যাসটি তারা গড়ে দিচ্ছেন সেই অভ্যাসটা যেন সারা জীবন পালন করেন মানুষ সড়কে যারা নেমেছেন গণপরিবহন সংশ্লিষ্ট যারা রয়েছেন সেই গণপরিবহন সংশ্লিষ্ট তারা সবাই নেমেছেন এবং সবাই কিন্তু তারা বলছেন যে এই সবাইকেই যারা যাত্রী রয়েছেন এবং গণপরিবহন শ্রমিক যারা রয়েছেন তারা সবাইকেই বলছেন যে এই অভ্যাসটি যারা পালন করেন এবং সারা বছরব্যাপী এই অভ্যাসেই যেন তারা বলিয়ান থাকেন তো সব মিলিয়ে বলা যায় যে রাজধানীতে আজকে ছুটির দিন সেই ছুটির দিনেও শিক্ষার্থীরা বসে নেই তারা নানা ধরনের দেশের প্রয়োজনে যে কাজ সেই কাজে তারা নেমে পড়েছেন তো এই ছিল রাজধানী মিরপুর থেকে আমরা তো সবশেষ আমরা চট্টগ্রামে চলে যাব সেখানে আছেন আমাদের সহকর্মী শফিকুল আলম তার কাছ থেকে জানবো সেখানকার সবশেষ খবর দেশসভায় আসলে চট্টগ্রামে যে বিভিন্ন মোড় রয়েছে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করছেন শিক্ষার্থীরা বিশেষ করে বিএনসিসির যে কার একটি দল রয়েছে সে দলের মাধ্যমে কিন্তু ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং সাধারণ শিক্ষার্থীরা রয়েছে আপনি হয়তো দেখতে পাচ্ছেন গত তিন দিন চার দিন ধরে সর্বস্তরের শিক্ষার্থীরা বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হাতে হাত রেখে কাঁধে কাঁধে কাঁধ রেখে কিন্তু দেশসভায় তারা নিয়ন্ত্রণে আসেন কারণ এখন যে ট্রাফিক ব্যবস্থাগুলো রয়েছে সেখানে কোনো ধরনের ট্রাফিক পুলিশ

সাধুবাদ জানাচ্ছে শুধু ট্রাফিক ব্যবস্থা নাই বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব তারা পালন করছে এবং যে বিভিন্ন সিটি কর্পোরেশনের দায়িত্ব কিন্তু তারা পালন করছে চট্টগ্রামে যে যে দুইজন সমন্বয়ক রাফি এবং রাসিলের নেতৃত্বে পুরো চট্টগ্রাম গত গতকালে যে সার্কিট হাউস রয়েছে সেই সার্কিট হাউসে কিন্তু তারা ঘোষণা দিয়েছেন যে থানার দায়িত্ব কিন্তু তারা পালন করবেন এবং যারা প্রশাসক তারা আশ্বাস দিয়েছেন তাদের বিভিন্ন দলে বিভক্ত হয়ে বিভিন্ন মোড়ে মোড়ে তারা ট্রাফিকের দায়িত্ব পালন আপনি দেখতে পাচ্ছেন বিএনসিসির শিক্ষার্থীরা কিন্তু বিএনসিসির যে সদস্যরা কিন্তু মোড়ে মোড়ে কিন্তু তারা সেই ট্রাফিক ব্যবস্থা কাজ করছেন এবং তারা যতটুকু সাধ্য সেই তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন শুধু ট্রাফিক ব্যবস্থা তারা এগিয়ে যাচ্ছেন তো সব কিছু মিলিয়ে যেটি বলা যায় পুরো আজকে তিন চার দিন থেকে পুরো চট্টগ্রাম সহ বিভিন্ন দেশে কিন্তু শিক্ষার্থীরা যেই দেশে খাদে হাত মিলিয়ে যে কাজ করছে যে সমাজসেবাবলক কাজ করছেন এটি অনন্য হয়ে থাকবে স্থির হয়ে থাকবে এবং ইতিহাস হয়ে থাকবে দেশের ইতিহাসে তো এ ছিল আমার সর্বশেষ চট্টগ্রামের কাজী দেয়ি থেকে শফিকুল আলম এবং তারও আগে ঢাকার মিরপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী তোহা খান তামিফ অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে জাতিসংঘ এজন্য বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের সঙ্গে কথা বলছে সংস্থাটি সকালে বিএনপির একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস এ তথ্য জানানে এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন বাংলাদেশের মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে উন্নয়ন সহযোগীদের সংখ্যা কেটে গেছে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেয়ার একদিন পরই বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে জাতিসংঘ শুক্রবার সকাল সাড়ে এগারোটার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আসেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস বিএনপির প্রতিনিধি হিসেবে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য আমির খোস মাহমুদ চৌধুরী ও শামা ওবায়েদ। আধা ঘন্টার বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেন গোয়েন লুইস তিনি বলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহযোগিতা করবে জাতিসংঘ একই সঙ্গে দেশের উন্নয়ন ও অর্থনীতি বিষয়ে কিভাবে সহযোগিতা করা যায় সে বিষয়ে সব দল দলমতের মানুষের সঙ্গে কথা বলবেন তারা And uh, we all have a responsibility for calm and peace on the streets, for all of the violence to stop, so that we can really start building uh, and continuing to build on this incredible country, what it has already achieved, uh, to continue the economic development. Um, and we all need to work together closely to, to move forward. এদিকে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন ছাত্র জনতার অভ্যুত্থানের সমর্থন জানিয়েছে জাতিসংঘ এমনকি দেশের গণতন্ত্র মানবাধিকার ও নির্বাচন নিয়ে জাতিসংঘ সহ সবার সংখ্যা কেটে গেছে দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছি এর সাথে বাংলাদেশের মানুষের জনসমর্থন যেভাবে ছিল আন্তর্জাতিক সম্প্রদায়ের ভালো সমর্থন ছিল বিশেষ করে ইউনাইটেড নেশন একটা বড় ধরনের সমর্থন ছিল বাংলাদেশের মানুষের রাইটস ফিরিয়ানা বাংলাদেশের উন্নয়ন যারা আছে তারা বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ হবে সেটা নিয়ে সকলের মধ্যে একটা দ্বিতাদন্দ ছিল আজকে সকলের সেই সংখ্যা কেটে গেছে নিরপেক্ষ নির্বাচন নিয়েও কারো মধ্যে এখন আর সংখ্যা নেই বলে স্বস্তি প্রকাশ করেন বিএনপি নেতারা আহমেদ সালেহিন ঢাকা খুলতে শুরু করেছে রাজধানীর থানাগুলো কাজ শুরু হয়েছে সীমিত পরিসরে বাকি সদস্যদের থানায় ফেরার আহ্বান জানিয়ে পুলিশ বলছে জনগণের হারানো আস্থা পুনরুদ্ধার করবে বাহিনী মাত্র একদিন আগেও রাজধানীর থানাগুলোর মূল ফটকে ছিল তালা বন্ধ ছিল সব সেবা কার্যক্রম তবে একদিনের ব্যবধানে পুলিশ সদস্যরা ফিরতে শুরু করেছেন থানায় শুক্রবার সকাল থেকে খুলতে শুরু করে থানাগুলো এসে হয়ে পড়েন পুলিশ সদস্যরা জানান ভীতিকর অবস্থা কাটিয়ে উঠতে পেরেছে সবাই সহকর্মী হারানোর বেদনা নিয়ে কাজ শুরু করে জনগণের আবারও আস্থা অর্জন করতে চান তারা আসলে আমাদের পুরো পরিবার আমার পুরো পুলিশ সদস্য আমরা সত্যিকারের ট্রমা তার ভিতরে আমরা আসলে জনগণের প্রয়োজনে কাজ করি আমাদের ব্যর্থতা অনেক সময় আমরা জনগণকে বুঝাইতে পারি না যেহেতু আমরা সবসময় কমান্ডে কাজ করি একটা চেন অফ কমান্ড কাজ করে আমরা এর আগেও যা করছি অর্ডারে করছি আজকেও অর্ডার করেছে তাই আমি থানায় চলে আসছি সকল স্থানীয় যারা তেজগার যত জনগণ আছেন যারা আমাদের যারা সম্মানিত যারা সিটিজেন আছেন তাদের কাছে আমি রিকোয়েস্ট করব। যে আপনারা তেজগা থানায় আসেন এখানের পরিস্থিতি অত্যন্ত ভালো এখানে সকাল থেকে আমরা জিটি ওপেন করেছি এবং সামগ্রিক পুলিশিং যত কার্যক্রম এখন থেকে আমরা এখানে শুরু করব এবং সব ধরনের যে জনগণের যে সহায়তা পুলিশি সহায়তা আমরা এখান থেকে প্রদান করব। পুলিশের সার্বিক কাজ স্বাভাবিক রাখতে সহযোগিতা করছেন সেনাবাহিনীর সদস্যরা পুলিশকে আগে বাঁচাইতে হবে তাদেরকে রিফর্ম করে নতুন করে কাজ করার জন্য তাদেরকে সেভ করাটা আমার অত্যন্ত জরুরি এছাড়া ওই থানার ভেতরে ব্যাপক মানে অনেক অস্ত্র রয়েছে যদি এগুলো সন্ত্রাসীদের কাছে চলে যেত তাহলে এটা আমাদের নিরাপত্তার জন্য একটা চ্যালেঞ্জ হয়ে যেত এদিকে পুলিশ সদস্যদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন সাধারণ মানুষ এই দেশের আপামর জনগণের চাহিদা এই যে সমস্ত থানাগুলি চালু হোক আমাদের সেনাবাহিনী বাইরে আছেন পাশাপাশি আমরা সাধারণ জনতা ব্যবসায়ী আমরাও ওনাদেরকে সহযোগিতা করব সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার প্রত্যাশা সবার নিবিদ সাহা সময় সংবাদ ঢাকা এই মুহূর্তে শাহবাগ থানায় আছেন সহকর্মী নিবি শাহ এবং খুলনা সদর থানায় আছেন আবদুল্লাহ আল মামুন জুবেল প্রথমেই চলে যাচ্ছি শাহবাগে নিবিড়ের কাছে নিবিড় আসলে আজকে থেকে কিন্তু আসলে যে রাজধানীতে যে থানাগুলো রয়েছে সেগুলোতে কিন্তু প্রাণ ফিরতে শুরু করেছে আমরা সকাল থেকেই দেখেছি যে রাজধানীর যে থানাগুলো রয়েছে সেগুলো কিন্তু খুলতে শুরু করে এবং সেগুলোর কিন্তু সেগুলোর সামনে এবং ভেতরে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা যারা রয়েছেন তারা কিন্তু পাহারা দিচ্ছেন যেন কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে আমরা দেখছি যে আসলে সকাল থেকেই পুলিশ সদস্যরা কিন্তু এই যে থানাগুলো রয়েছে সেগুলোকে কিন্তু আসছেন আমি কথা বলেছিলাম পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে তারা যেমনটি বলেছেন যেসব হয়েছে সেসব করা হয়েছে সীমিত আকারে তারা আশা করছেন যে আসলে সময় যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আসলে যে পরিস্থিতির উন্নতি হবে এবং সেই সাথে যে পুলিশ সদস্যরা এখনো কর্মস্থলে ফিরতে পারেননি তারা আসলে কর্মস্থলে ফিরে আসবেন তো আমি কথা বলেছিলাম জনসাধারণ সাথে তারা যেমনটি বলছেন যে আসলে এই যে পুলিশের যে একটি ভীতির কারণ ছিল এবং থানাগুলোতে হামলা করা হয়েছে পাশাপাশি পুলিশ সদস্যদের যে হত্যা করা হয়েছে সব জায়গা থেকে কিন্তু আসলে বলছেন যে আসলে পুলিশ সদস্যরা পুলিশ সদস্যদের বিষয়ে বলছেন যে আসলে এই যে পুলিশ সদস্যরা তাদের কাজ তারা নিদ্ধিদায় করতে পারে তারা কিন্তু বেশ অভয় এবং আশ্বাস দিয়েছেন যে আসলে তাদের কাজে কোনো সমস্যা হবে না আমরা দেখতে পাচ্ছি যে আসলে পুলিশ সদস্যরা কিন্তু থানাগুলোতে আসছেন তারা কাজ করছেন এবং সেবা প্রত্যাশীরা যারা রয়েছে তারা কিন্তু এই থানাগুলোতে আসছেন এবং তারা কিন্তু আসলে তাদের যে সেবা প্রত্যাশীরা আছে তারা কিন্তু সেগুলোতে আসছেন এবং তারা কিন্তু তাদের সেবাগুলো পাচ্ছেন তো সব কিছু মিলিয়ে যদি বলা যায় যে রাজধানী থানাগুলোতে কিন্তু প্রাণ ফিরতে শুরু করেছে তো সব কিছু মিলিয়ে এই ছিল আমার কাছে থাকা সবশেষ খবর এখন আমরা যাব খুলনাই সেখানে আছেন আমাদের সহকর্মী আবদুল্লাহ আল মামুন গত কয়েক কয়েকদিনের অস্থিরতা কাটিয়ে স্বস্তি ফিরতে শুরু করেছে খুলনা পুলিশ প্রশাসনও সকাল থেকে খুলনার বিভিন্ন থানায় কিন্তু পুলিশ সদস্যরা কর্মস্থলে যোগদান শুরু করেছেন এবং এসব পুলিশ সদস্যরা কিন্তু আজ সকাল থেকেই থানার অভ্যন্তরে যে সমস্ত কার্যক্রম রয়েছে জিডি গ্রহণ এবং মামলা গ্রহণ সহ অন্যান্য যে কার্যক্রম রয়েছে সেসব কার্যক্রম পরিচালনা করছেন এবং প্রতিটি থানায় কিন্তু আমরা দেখেছি পুলিশ সদস্যদের পাহাড়া পাহারা দেওয়ার জন্য বা পুলিশ সদস্যদের নিরাপত্তার জন্য কিন্তু এখানে সেনাবাহিনীর টহল সদস্যরা যারা রয়েছেন সদস্যরাও কিন্তু টহল দিচ্ছেন পাশাপাশি এখানকার পুলিশ সদস্যরাও কিন্তু তাদের যে কার্যক্রম সেটা শুরু করেছেন যদিও এখন পর্যন্ত তারা কার্যক্রমগুলো চালাচ্ছেন থানার অভ্যন্তরে এবং পুলিশ সদস্যরা জানিয়েছেন তারা খুব দ্রুতই থানার বাইরে যে কার্যক্রমগুলো সেই কার্যক্রমগুলো পরিচালনা করবেন সকালে খুলনার কে এম খুলনার উপ পুলিশ কমিশনার আমাদের জানিয়েছেন যে তারা আসলে আশ্বস্ত হয়েছেন যত দ্রুত সম্ভব এই সব পুলিশ সদস্যরা কিন্তু বাইরে যে টহলের কাজ সেটিও কিন্তু শুরু করবেন এছাড়া খুলনা থানার ওসি যিনি রয়েছেন তাকে আমরা আসলে দেখেছি আজকে কিছু সময় আগে এখানে কিন্তু যারা পুলিশ সদস্যরা রয়েছেন তাদেরকে তাদের যে কার্যক্রম যারা কিন্তু সেবা প্রত্যাশী এবং তারা কিন্তু এই সেবা প্রত্যাশীদের সেবা দেওয়ার কার্যক্রমটিও করছেন পাশাপাশি যদি একটু বলি শুধুমাত্র খুলনা সদর থানা নয় খুলনা সদর থানা বাদেও কিন্তু খুলনা মহানগরের বিভিন্ন থানায় কিন্তু আমরা খবর নিচ্ছি সব জায়গায় কিন্তু পুলিশ সদস্যরা ধীরে ধীরে কার্যক্রম শুরু করছেন এবং তারা কিন্তু কাজ করছেন এবং প্রতিটি থানায় কিন্তু আমরা দেখেছি যে পুলিশ সদস্যদের সাথে সাথে কিন্তু নিরাপত্তা দেওয়ার জন্য সেনাবাহিনীর সদস্যরাও রয়েছে তো সবকিছু মিলে বলতে পারি যে খুলনায় পুলিশ প্রশাসনে কিন্তু একটু স্বস্তি ফিরে এসেছে এবং এটি খুব দ্রুতই পুরোপুরি স্বাভাবিক হবে বলে সকলে আশা করছেন তো আমার কাছে এই ছিল খুলনা থেকে পুলিশের কার্যক্রমে প্রাণী সব শেষ খুলনা সদর থানার সামনে থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আব্দুল মামুন রুবেল এবং তারও আগে রাজধানী ঢাকার নিউ মার্কেট থানার সামনে থেকে যুক্ত হয়েছিলেন আরেক সহকর্মী নিবির সাহা শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বাজার সিন্ডিকেটের দৌরাত্ব বন্ধের হুঁশিয়ারি দিলেন জাতীয় অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম শফিকুজ্জামান সকালে শান্তিনগরে বাজার পরিদর্শন শেষে কথা বলেন তিনি এখানে সাপ্লাইয়ের কোনো ঘাটতি নাই এবং প্রাইসটাও বলবো যে অনেকটাই রিজনেবল ইন টার্মস অফ যে আগের যে প্রাইস সেটার তুলনায় কিন্তু আপনার বাড়ি নেয় বরঞ্চ এখন কমার দিকে শ্যামবাজার থেকে একটা ট্রাক আপনার কারন বাজার এটা মাত্র ছয় থেকে সাত বা আট কিলোমিটার দূর সেখানে ওই ট্রাক ড্রাইভারকে আপনার তিনটা পয়েন্টে চাঁদা দিতে হতো আমাদের ছাত্ররা বাজার মনিটরিংও সম্পৃক্ত হতে চায় যে সিন্ডিকেটের কথা বলা হয় সিন্ডিকেট 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 এই শব্দটা গত তিন বছরে যতবার উচ্চারিত হয়েছে হ্যাঁ আমরা ওটি ভাঙতে পারি এটি আমাদের ব্যর্থতা কিন্তু এখন সময় আসছে এই শক্তি নিয়ে আমরা ওটা ভেঙে দিতে চাই চার দিনের ম্যাচ খেলতে পাকিস্তান গেল বাংলাদেশে দল ইতিবাচক পরিবর্তনের স্লোগান আর তার বাস্তবায়ন এই সফর থেকেই শুরু করতে চায় ম্যানেজমেন্ট পাকিস্তানের সুইং আর বাউন্সিং কন্ডিশন কাজে লাগিয়ে পেসারদের জন্য এই সিরিজের অভিজ্ঞতা সমৃদ্ধের দারুণ সুযোগ বলছেন তারা নতুন প্রত্যাশায় ভোরের সূর্য ফুটেছে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর সর্বত্রই সংকট কাটছে দ্রুত স্বস্তি ফিরেছে ক্রিকেটেও এমন ছবি যেন তারই জানান দেয় জাতীয় দলের আদলে এ দলের পাকিস্তান সফর দুটো চার দিনের ম্যাচ আর তিনটা ওয়ান ডে পনেরো ক্রিকেটার সঙ্গে কোচিং স্টাফ এক ভিন্ন মুহূর্ত তবে গেল কদিন যা কিছু হয়েছে তার প্রভাব কিছুটা হলেও পড়েছে ক্রিকেটারদের মানসিকতায় তবু মাঠের ক্রিকেটে মনোযোগের পুরোটা দেওয়ার প্রত্যয় আমি যে আমাদের পলিটিক্যালি কোনো আসলে ইম্প্যাক্ট পড়ে না সাধারণত ক্রিকেটের মধ্যে বিকজ ক্রিকেট কিন্তু ক্রিকেটের গতিতে এগিয়ে যায় তো ওইটার জন্য আসলে চ্যালেঞ্জের কোনো কথা না চ্যালেঞ্জ হচ্ছে আমাদের ক্রিকেটটাই যে যখনই আমরা যেখানে খেলতে যাই প্রত্যেকটা জিনিসই আমাদের জন্য চ্যালেঞ্জিং আসলে এ দলের হয়ে দুটো চার দিনের ম্যাচ খেলবেন দুই সিনিয়র ক্যাম্পেইনর মুশফিক মুমিনল পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ সামনে রেখে এই সিনিয়রের আগে যাওয়া কন্ডিশন সম্পর্কে আলাদা ধারণা দেবে বলে বিশ্বাস নির্বাচক প্যানেলের খুবই বড় অপরচুনিটি বাংলাদেশ টিমের জন্য এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে যেখানে ন্যাশনাল টিম খেলতে যাবে সেখানে আমাদের এ টিম আগে যাচ্ছে নতুন কন্ডিশন অনেক ছেলের জন্য পাকিস্তানের কন্ডিশনটা নতুন হবে তো যারা আপকামিং তাদের জন্য আসলে প্রত্যেকটা কন্ডিশন মানে টেস্ট দেওয়াটাই আসলে মেইন নিয়ে ঐতিহাসিক ভাবে পাকিস্তানের উইকেট পেসারদের জন্য যেন স্বর্গরাজ্য রুয়েল রেজাউর রহমান রাজা তানজিম সাকিব হাসানদের জন্য নিজেদের অভিজ্ঞতা সমৃদ্ধের দারুণ এক সুযোগ চ্যালেঞ্জ উত্তরণের সুযোগ আছে ব্যাটসম্যানদের জন্য পাকিস্তানের উইকেট সব সময় পেসারদেরকে একটা বাড়তি সহযোগিতা দিয়ে থাকে এবং সেই জায়গাটা আমার মনে হয় তাদের জন্য একটা গ্রেট অপরচুনিটি ন্যাশনাল টিমের আপনার যারা আছে এবং ন্যাশনাল বাইরে যারা আছে তারা যারা প্রেসারটা ক্রিয়েট করতে পারে পাকিস্তানের উইকেট যে সবসময় পেস বলার দিনে ব্যাটারদের জন্য অনেক অনেক কিন্তু পয়মন্ত এবং সেই জায়গাটাতে ভালো কোয়ালিটি বলারের ব্যাট করার যে সুযোগটা হয়তো আমাদের যাওয়ার কারণে সেই সুযোগটা হয়তো কম পায় সেখান থেকে আমার মনে হয় যে এই প্লেয়ারের বেশ সুযোগ মানে ছেলেদের জন্য যারা নিজেদেরকে ইন্টারন্যাশনালি তৈরি করতে পারবে শনিবার ইসলামাবাদ পৌঁছে পরদিনই অনুশীলন শুরু করবে বাংলাদেশে দল দুই ম্যাচ সিরিজের প্রথম চার দিনের ম্যাচ মঙ্গলবার ওয়ান ডে সিরিজ শুরু ছাব্বিশ আগস্ট সময় সংবাদ জানিয়ে বৃষ্টি মাথায় নিয়ে জাতীয় স্মৃতিসৌধের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সহ চৌদ্দ সদস্যের শ্রদ্ধা ভাষা শহীদদেরও স্মরণ তারণ্য আর অভিজ্ঞতার মিশেলে আগামী বাংলাদেশ গড়ার প্রত্যয় অন্তর্বর্তী সরকারের দপ্তর বন্টন নাহিদ তথ্য প্রযুক্তি এবং আসিফ ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা স্বরাষ্ট্রের দায়িত্বে এম শাখাওয়াত আসিফ নজরুল পেলেন আইন এবং ছুটির দিনেও বসেন এই শিক্ষার্থীরা সড়ক থেকে ফুটপাত সব জায়গায় পরিচ্ছন্নতা অভিযান মুছে ফেলা হচ্ছে অপ্রয়োজনীয় দেয়াল লিখন ছাত্রদের দায়িত্বে সড়কের শৃঙ্খলা এই ছিল দুপুরের সময়ে সঙ্গে থাকুন সময়ের